আজকে এটি বলেছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, এটি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে অবস্থিত, এরা তাদের অফিসের জন্য অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কিছু লোক নিয়োগ করছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 15 মার্চ 2019। তো আমরা দেখে নেব সেটির সমস্ত মানে পদগুলোর সমস্ত তথ্য এবং বিবরণ। প্রথম হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে 6টি লোককে নিয়োগ করছে, যার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে প্রার্থীকে গ্র্যাজুয়েট কমার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং অনার্স থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের উপর তাদের নলেজ থাকতে হবে। এছাড়া কম্পিউটারের এমএস অফিসে বলতে তোমার এছাড়া স্প্রেডশিট মানে এমএস এক্সেল যেটা করছে, ট্যালি প্রেজেন্টেশন প্যাকেজ মানে এমএস অফিসের মানে অলমোস্ট সেটার উপরে যেন প্রার্থীর নলেজ থাকে এবং অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে কোনো গভর্নমেন্ট প্রশিক্ষণ থেকে অথবা এনজিও থেকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা প্রাইভেট যেখানেই হোক। মাসিক পারিশ্রমিক হচ্ছে 15,000 টাকা। এরপর চলে আসি ডেটা এন্ট্রি অপারেটর পদে, এখানে 31 জন লোককে নেওয়া হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে। এছাড়া প্রার্থীর যেন এমএস অফিসের উপর যেন নলেজ থাকে, এছাড়া টাইপিং স্পিড থাকে 30 ওয়ার্ড প্রতি মিনিট এবং এক্সপিরিয়েন্স যেন এক বছরের এক্সপিরিয়েন্স থাকে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্টের অর্গানাইজেশন থেকে। প্রার্থীর মাসিক পারিশ্রমিক হচ্ছে 11,000 টাকা। একটি ক্যান্ডিডেট কেবল মাত্র একটি মাত্র পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যদি সে যদি করে তাহলে তার দুটো পোস্টই খারিজ হয়ে যাবে। এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের ছাড় আছে। রিটায়ার্ড এমপ্লয়ি যারা তাদের বয়সের লিমিট আছে 64 বছরের মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারো ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অনলি, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে। তো প্রার্থীকে বলছে আর সমস্ত যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বা রেগুলার এমপ্লয়ি যারা আছে তারা এনওসি সার্টিফিকেট দিতে হবে অ্যাপ্লাই করার সময়, এবং যখন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে যেমন সব কলাম যেন ফিল থাকে, কোনো কিছু যেন ব্ল্যাঙ্ক না থাকে, তাহলে অ্যাপ্লিকেশনটি ক্যান্সেলড হয়ে যাবে। মোড অফ সিলেকশন, সিলেকশনগুলো প্রথমে রিটেন হবে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে, রিটেন এক্সামিনেশন থাকবে হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, এটার উপর 50 মার্কস থাকবে। কম্পিউটার টেস্টের উপর 40 মার্কস থাকবে এবং ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস থাকবে। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশনে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক অ্যান্ড ইংলিশ, তো এটার উপরও 40 মার্কসের প্রশ্ন থাকবে। কম্পিউটার টেস্ট থাকবে সেটা হচ্ছে 50 মার্কসের আর ইন্টারভিউ হবে 10 মার্কসের। যে সকল প্রার্থীরা রিটেন এক্সামিনেশানে পাশ করবে বা শর্ট লিস্টেড হবে তাদেরকেই একমাত্র কম্পিউটার টেস্ট এবং মানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর প্রার্থীকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের সব কিছু ইভ্যালুয়েট করে, মানে রিটেন এক্সামিনেশান, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, এই তিনটের মান ইভ্যালুয়েট করে প্রার্থীর মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপর প্রার্থীকে অ্যাপয়েন্ট করা হবে। এটা বলছে মুর্শিদাবাদ রিজার্ভ দ্য রাইট টু রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন নট প্রপারলি ফিল অর ইন রিসিভ আফটার ডিউ ডেট, যার অ্যাপ্লিকেশনটি কোনো একটি জায়গায় ব্ল্যাঙ্ক থাকবে বা যদি ডিউ ডেটের পরে যদি প্রার্থী মানে মুর্শিদাবাদে যদি আসে মানে অফিসে যদি আসে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা একই দিনে পড়বে। যারা ইনফরমেশন থাকবে মানে পরীক্ষার দিন, সময় এবং জায়গাটি, সেটি রিটেন টেস্ট হোক বা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হোক, সেটি আপলোড করা হবে এই ওয়েবসাইটে www.মুর্শিদাবাদ.gov.in। এই ওয়েবসাইটটি প্রার্থীকে বলা হচ্ছে তোমরা কিন্তু নিয়মিত খেয়াল রেখো। সিলেক্টেড ক্যান্ডিডেটকে ডিউটি দেওয়া হবে যে কোনো মুর্শিদাবাদ জেলার যে কোনো জায়গায় কিন্তু পোস্টেড করা থাকতে হতে পারে, সেটার জন্য রেডি থাকবে। হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার জন্য তোমার প্রেসক্রাইব ফরম্যাট থেকে তোমাকে দরখাস্তটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে দেখতে পারো www.মুর্শিদাবাদ.gov.in। এই প্রেসক্রাইব ফরম্যাটে তুমি অ্যাপ্লিকেশনটি ফুলফিল করার পর তোমাকে অ্যাটাচ করতে হবে তোমার সমস্ত কী বলে ডকুমেন্টেশন, মানে অর্থাৎ তোমার টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, সব কিছু অ্যাড করে সেলফ অ্যাটেস্টেড করে ছবি লাগিয়ে এবং পাঠাতে হবে, সেটা
নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বহরমপুর মুর্শিদাবাদ, সেটা কন্যাশ্রী রুম উইদিন লাস্ট ডেটের মধ্যে। প্রার্থীকে বলা হচ্ছে যখন সে অ্যাপ্লিকেশনের সাথে কী কী সাবমিট করবে সেটা বলেছে। একটা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট থাকলে সেটা, রেসিডেন্স অফ প্রুফ যদি ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ যদি কিছু থাকে, পঞ্চায়েত প্রধানের বা মিউনিসিপ্যালিটির যদি কিছু দেওয়া থাকে সেটাই। এছাড়া অ্যাকাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশান কোনো প্রার্থী যদি কিছু থাকে সেটা দেবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু প্রার্থীর মার্কশিট, কম্পিউটারের সার্টিফিকেট এগুলো পাঠাতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেলফ অ্যাটেস্টেড করে সেটা পাঠাতে হবে, আর কাউ যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও সেলফ অ্যাটেস্টেড করে প্রার্থীকে পাঠাতে হবে, সবই জেরক্স কপি করে। দুটি সেলফ অ্যাড্রেস এনভেলপ পাঠাতে হবে, দুটি সেটি নির্দিষ্ট বলেনি, আমার যত মনে হয় 5 টাকা কি 10 টাকার ডাক টিকিট, এখানে টাকাটা কত টাকার ডাক টিকিট সেটা বলেনি, বলেছে রিকুইজার্ড পোস্টেজ স্ট্যাম্প। সো তোমার বাড়ির অ্যাড্রেসের তুলনায় তুমি যেখানে পাঠাচ্ছ সেইটা মেজার করে সেই সেই টাকা দামের কিন্তু মিনিমাম যেটা আছে সেই কিন্তু স্ট্যাম্পটা পাঠিও। তোমার বাড়ি থেকে মুর্শিদাবাদের ডিস্টেন্স যদি 10 টাকার মতো একটা স্ট্যাম্পে হয় তাহলে 5 টাকার পাঠালে কিন্তু আসবে না, 10 টাকারই পাঠাতে হবে। আর কাউর যদি বাড়ির যদি 5 টাকা হয় বাড়ি থেকে, তোমার বাড়ি থেকে মুর্শিদাবাদ অফিসে সেই ডিস্টেন্স, তাহলে 5 টাকা স্ট্যাম্পই, মানে যাই পাঠাও সেটা দুটো করে তোমাকে সেলফ অ্যাড্রেস করে পাঠাতে হবে, আর দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ডিউলি সাইন, তার উপর সেলফ অ্যাটেস্টেড করা, সাইন করে প্রার্থীকে পাঠাতে হবে। লাস্ট ডেট বলেছি 15 মার্চ 2019, এই ডেটের মধ্যে পাঠাতে হবে তাদের ওই অফিসের ড্রপ বক্সে। এবার বলে দিচ্ছি প্রার্থীকে যেটা কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে রিক্রুটমেন্ট, এবং ফর্মটা এরকমভাবে ফর্ম্যাটটি থাকবে, ডান দিকে ছবি লাগাতে হবে 3x5 সেন্টিমিটার টু 2.5 সেন্টিমিটার একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। প্রথমে লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ডাটা এন্ট্রি অপারেটর নাকি অ্যাকাউন্টেন্ট, তার প্রার্থীর নাম ব্লক লেটারে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, তারপর 1 জানুয়ারি 2019 হিসাবে কত দিন হচ্ছে সেই হিসাব করে, কত মাস হচ্ছে সেই হিসাবে, এবং কত বছর হচ্ছে তোমার সেই হিসাবে দিতে হবে। জেন্ডার, তোমাদের জেন্ডার কি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড কিছু থাকলে সেটা দিয়ে দেবে। ফাদার্স অথবা হাজব্যান্ড নেমস থাকলে সেটা দিয়ে দেবে। বিবাহিত মহিলা তারা হাজব্যান্ড নেম দেবে, আর যারা অবিবাহিত ছেলে এবং মেয়েরা তারা হচ্ছে বাবার নাম লিখবে। ক্যাটাগরি তাদের এসসি হবে এসটি দেবে, যাদের এসটি হবে তাদের এসটি দেবে, ওবিসি ওবিসি দেবে, জেনারেল জেনারেল দেবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ইয়েস থাকলে ইয়েস এ ক্লিক করবে, নো থাকলে নোতে ক্লিক করবে। অ্যাড্রেসে দিতে হবে ভিলেজ অফ স্ট্রিট বলে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। সেম থাকলে আবার সেই একই জিনিস রিপিট করতে হবে, এখানে ডু লেখা যাবে না, এখানে একই জিনিস রিপিট হবে যেহেতু এখানে দেওয়া আছে এরকম করে। টেলিফোন নাম্বার কাউ যদি ল্যান্ডলাইন ফোন থাকে ল্যান্ডলাইনে দেবে, ঠিক আছে। মোবাইল নাম্বার থাকে মোবাইলে দেবে, ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবে। চেষ্টা করো সবই ফুলফিল করার, যদি না থাকে এখানে বললে নট অ্যাপ্লিকেবল বা নান, বাট ব্ল্যাঙ্ক রেখে ছেড়ে দিও না, ব্ল্যাঙ্ক রাখলে কিন্তু সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এক্সামের ক্ষেত্রে যা যা এক্সাম পাস করেছো সেইগুলো দিয়ে দেবে, যা যা আছে টোটাল পার্সেন্টেজ অফ মার্কস, যেটা কোনো অর্গানাইজেশন থেকে কাজ করলে সেখানে দিয়ে দেবে, কোন অর্গানাইজেশনে কাজ করে কত দিনের কাজ করেছো কবে থেকে কবে সেটা দিয়ে দিলে। কম্পিউটার নলেজ ওপর কোয়ালিফিকেশান থাকলে সেটাও দিতে হবে, কোন এক্সামিনেশান কোন পাস সাবজেক্ট ইয়ার কিছু দিয়ে দেবে। এবং তারপর তোমাকে কী কী চাইছে সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি সব সব প্রুফ দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড জেরক্স করে, এবং এইটি দরখাস্তটি ডেট প্লেস লিখে এখানে সই করে দেবে ফুল সিটিটা, এইটুকু করলেই আপাতত, এবং অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা বললাম সেখানে পাঠিয়ে দেবো, এটি করলে তোমার আপাতত ফর্মটি একদম সব ঠিকঠাক থাকবে। আর এটা যেটা বললাম এখানে একটা কপি সেলফ অ্যাটেস্টেড করে লাগাবে, আর একটা কপি কিন্তু এখানে নর্মাল পিন আপ করে দিয়ে দেবে, পিন আপ করার ওখানে এগুলো জেন্স ক্লিপ লাগিয়ে দিয়ে দেবো, যেটা ইজিলি অ্যাটাচেবল মানে ডিটাচেবল হতে পারে। আর এটার সাথেই তোমরা সমস্ত তোমার ডকুমেন্টসগুলো জাস্ট অ্যাটাচ করে খামে ঢুকিয়ে, খামে ঢুকিয়ে দুখানা কিন্তু সেলফ অ্যাটেস্টেড সেলফ অ্যাড্রেস কিন্তু একটা দিতে হবে, দুখানা সেলফ অ্যাড্রেস ইনভেলপ ডাক টিকিট লাগিয়ে। সেটা যাদের অসুবিধা হবে তারা বারবার বলছে আগে পোস্ট অফিসে গেলে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে জেনে নেবে এই অ্যাড্রেস থেকে কত পড়বে, সেই অনুযায়ী মিনিমাম সেটা তোমার খামটা এনে লাগিয়ে নেবে। তো বেস্ট অফ লাক, তাড়াতাড়ি পাঠিয়ে দিও। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।